শুভেন্দু এবং তরুণ জ্যোতিকে নোটিশ অপরূপা পোদ্দারের, ক্ষমা না চাইলে 20 লক্ষ টাকা মানহানির মামলার হুঁশিয়ারি আরামবাগের সংসদে, শ্রীরামপুর থানাতেও অভিযোগ অপরূপা পোদ্দারের, কালিমালিপ্ত করতে এই ধরনের মিথ্যা প্রচার বলছেন অপরূপা পোদ্দার, ক্ষমা না চাইলে 20 লক্ষ টাকার মানহানির মামলার হুঁশিয়ারি আরামবাগের সাংসদের, শুভেন্দু অধিকারী এবং তরুণ জ্যোতি তিওয়ারিকে নোটিশ অপরূপা পোদ্দারের, ক্ষমা না চাইলে 20 লক্ষ টাকা মানহানি মামলার হুঁশিয়ারি আরামবাগের সাংসদের, শ্রীরামপুর থানাতে অভিযোগ দায়ের অপরূপা পোদ্দারের, কালিমালিপ্ত করতে এই ধরনের মিথ্যা প্রচার বলছেন অপরূপা। শুভেন্দু দা, তরুণ জ্যোতি তিওয়ারি দা, এবার রেসপেক্ট দিয়ে বললাম, আপনাদের নামে কেস করলাম আর শ্রীরামপুর পিএসএ কমপ্লেন করলাম, এবার আপনারা আসল পেপারটা সামনে আনুন, সিবিআই ইডিকে দিন, ওটেই দেখা হবে এবং এর যোগ্য জবাব আপনারা পাবেন। অপরূপা পোদ্দার তিনি পরিষ্কার বলছেন যে ক্ষমা না চাইলে মানহানি মামলার হুঁশিয়ারি আর যোগ্য জবাব তারা পাবেন বলছেন অপরূপা পোদ্দার। শুভেন্দু অধিকারী এবং তরুণ জ্যোতি তিওয়ারিকে নোটিশ অপরূপা পোদ্দারের, ক্ষমা না চাইলে 20 লক্ষ টাকার মানহানি মামলার হুঁশিয়ারি আরামবাগের সাংসদের, শ্রীরামপুর থানাতে অভিযোগ দায়ের করেছেন অপরূপা পোদ্দার এবং তিনি বলছেন যে তাকে কালিমালিপ্ত করতেই এই ধরনের মিথ্যা প্রচার করা হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে তরুণ জ্যোতি তিওয়ারি রয়েছেন টেলিফোন লাইনে। তরুণ জ্যোতি বাবু, নোটিশ আপনাকে পাঠানো হয়েছে অপরূপা পোদ্দার এবং তিনি বলছেন যে ক্ষমা না চাইলে মানহানি মামলার হুঁশিয়ারি যেরকম করছেন, এবার এটাও তিনি বলছেন যে তাকে কালিমালিপ্ত করতে এটা মিথ্যা প্রচার হচ্ছে। অপরূপা পোদ্দারটা কে? বারবার অপরূপা পোদ্দার অপরূপা পোদ্দার আপনারা বলছেন, আসল নামে ডাকতে শিখুন, ওনার নাম আফরিন আলী, ওনার ছেলের বার্থ সার্টিফিকেটটা ওনাকে দেখাতে বলবেন, যেটা উনি নিজে সাইন করে জমা করেছেন, সেখানে উনি নিজে সাইন করলেন আফরিন আলী। তো অপরূপা পোদ্দার আবার তিনি কবে হলেন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যার মান সম্মান আছে তার নামে মানহানি হয়, যার নেই তার কি মানহানি হবে বলুন তো? উনি যদি আমাকে নোটিশ করে থাকেন তার রিপ্লাই পাবেন, সেটা পরের কথা। কিন্তু তার আগে উনি তৈরি হোক, উনি তৈরি হোক সিবিআই ইন্টারোগেশনের জন্য, ওনাকে জেল যাত্রার জন্য অগ্রিম শুভনন্দন জানাই আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে। কারণ যে কাগজগুলো সামনে এসছে, যেগুলো সামনে এসছে, লিস্ট হচ্ছে হাইকোর্টের অর্ডারে আপলোড হয়েছিল, যা রেকমেন্ডেশন ওনার ছিল, পুরো বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন। বেকার ছাত্রছাত্রীরা, যারা যোগ্য ছাত্রছাত্রী, যারা রাস্তায় বসে আছে এবং মানে আফরিন আলী রেকমেন্ডেড করার লোকজন চাকরি পেয়ে যাবে, চাকরি বিক্রি হবে, সেটা তো হতে পারে না। তো তদন্ত হোক, তদন্ত অলরেডি যখন সিবিআই তদন্ত চলছে, যাবতীয় আসুক, ওনাকে কাস্টডি নিয়ে তদন্ত করা উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।